আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি। দল গতভাবেই ভোট করব এটা নিশ্চিত থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে আওয়ামী লীগ 14 দলীয় জোটভক্তভাবেই নির্বাচন করবে এবং আওয়ামী লীগের প্রতীক নৌকা জোটের প্রার্থীরা ব্যবহার করবেন। উনি দীর্ঘদিন 15 বছর ধরে আওয়ামী লীগের 80 পয়সার পর ভর করে উনি 20 পয়সা হয়ে এমপি নির্বাচিত হয়ে আছেন। তো এবার আমাদের কথা হচ্ছে যে নির্বাচনকে উৎসবমুখর করতে গেলে উনি 80 পয়সায় বাদ দিয়ে 20 পয়সা দিয়ে উৎসবমুখর নির্বাচন হিসাবে নির্বাচন করার যেহেতু সুযোগ নেতৃত্ব দিয়েছে, এই কারণে আমি নিজেকে যোগ্য প্রার্থী মনে করি এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমি কথা বলেছি তৃণমূল কর্মীরা কিন্তু আমাকে ভোট দেওয়ার জন্য এবং তারা ভোটের কাজ করার জন্য প্রস্তুত আছে। এই আসনে সংসদ সদস্য নাই, সে কারণে তারা নিজেরা তাদের নিজেদের লক্ষ্যে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। তৃণমূল আওয়ামী লীগ সহ আমরা যারা জেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি, তারাই তখন আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করব এবং মাঠে থাকবো। এখনো বলেন না যে জোট থাকবে না, জোট আছেন যতক্ষণ উনি না বললেন। এক, বিএনপি জামাত সহ বিদেশি যে চক্রান্ত, এগুলোকে যদি মোকাবেলা করতে হয় জোটের কোনো বিকল্প নাই।